যেমন শাকিব খান বা তার টিম বা তার ডিরেক্টর বা অন্য যে ফিল্মগুলো আসছে তার টিম বা তার আর্টিস্টরা, এদের কিন্তু আসলে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রাইট, এদের যে ভক্তরা তারা কিন্তু এগুলো করে একদম, এবং তারা এটা করে জিনিসগুলো কিন্তু নোংরামির মধ্যে ফেলে দেয়, এগুলো কিন্তু ঠিক না। আমাদের মধ্যে কিন্তু ছবি আসুক, এখন শাকিব খান ভাই সুপারস্টার, স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, সে তার মতো চলবে, আমার মাহফুজ আহমেদ আমাদের মতো চলবে, নিশোর মতো চলবে, কোনো সমস্যা নাই, সবারই ভক্ত থাকে, সব ছবি দর্শক ঘুরে ফিরে দেখবে। পলিটিক্সের শিকার আমি বহু হয়েছি, কিন্তু যদি বলো মেজরিটি আমাকে সাংবাদিকরা, সাংবাদিক ভাই বোনরা যারা আছে আমাকে হিউজ সাপোর্ট দিয়েছে একদম প্রথম থেকে। তুমি কিন্তু আমার সেই প্রথম থেকে 2000 সাল থেকে, যেমন আমি একটা মানে চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম, আমি খুবই সরি এবং দুঃখিত, হয়তো আমি পাজল হয়ে গিয়েছিলাম এরকম একটা প্রশ্নে, হয়তো আমি বলতে পারতাম যে কাগজের বইয়ের আসলে দর্শক একরকম, প্রহেলিকার দর্শক একরকম, দুটাই আমার সন্তান। সো আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে আমি হয়তো হঠাৎ করে রেগে হয়তো কিছু কথা বলেছি যেটা নাকি হয়তো আমার বলা ঠিক হয়নি। আসলে কি জানো, আমার এগুলো দেখে না খুব হাসি লাগে, যেমন শাকিব খান বা তার টিম বা তার ডিরেক্টর বা অন্য যে ফিল্মগুলো আসছে তার টিম বা তার আর্টিস্টরা, এদের কিন্তু আসলে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রাইট, এদের যে ভক্তরা তারা কিন্তু এগুলো করে একদম, এবং তারা এটা করে জিনিসগুলো কিন্তু নোংরামির মধ্যে ফেলে দেয়, এগুলো কিন্তু ঠিক না। বরং আমাদের যে এই সময় যে চলচ্চিত্রের একটা জোয়ার এসেছে, সব ভালো ভালো ছবি এসছে, এবং আমরা ডিরেক্টররা কিন্তু ভালো আছি, হিমেল বলেন, রায়ান রাফিটা ঠিক আমি অত ভালো জানি, রায়ান রাফির কথা বলতে পারি, তারপরে আমিও তো তার সুরঙ্গর পোস্টার নিলাম, তারপরে অন্তর্জাল দীপঙ্কর দীপনদা তো আমার মেঘের নৌকা গানও গাইলো, আমার জিনিস নিল, আমাদের মধ্যে কিন্তু ছবি আসুক, এখন শাকিব খান ভাই সুপারস্টার, স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, সে তার মতো চলবে, আমার মাহফুজ আহমেদ আমাদের মতো চলবে, নিশোর মতো চলবে, কোনো সমস্যা নাই, সবারই ভক্ত থাকে, সব ছবি দর্শক ঘুরে ফিরে দেখবে। এগুলো আসলে করে যারা ভক্ত, তাকে তাদেরকে বলবো আপনারা যদি শাকিব খানকেই ভালোবাসেন, নিশোকেই ভালোবাসেন, রিয়ানকেই ভালোবাসেন, মাহফুজ আহমেদকেই ভালোবাসেন, তাহলে আপনারা সুন্দরভাবে তাদের প্রশংসা করেন, কিন্তু একজনকে ভালোবাসতে গেলে যে আরেকজনকে নামিয়ে দিতে হবে, এই ধরনের মেন্টালিটি আসলে খুব খারাপ। এরা কারা, এরা কি সুশিক্ষিত নাকি এরা অশিক্ষিত, আই ডোন্ট নো। আপনি দেখেন আমি যখন শাকিব খানের সাথে বসি আমরা কিন্তু ঠিক, আমাদের মধ্যে কিন্তু এগুলো নেই, বা মাহফুজও যখন শাকিবের সাথে কথা বলবে, বা মাহফুজ যখন আমার সাথে কথা বলবে, বা মাহফুজ যে নিশোকে এত পছন্দ করে, বা আমি যে বলি যে নিশো ছোট বড় সুপারস্টার, ওকে আমরা অভিনন্দন জানাচ্ছি, অনেক জায়গায় আসছে, আমার কথাতেও আসছে, বা সিয়াম আমার বিশ্বসুন্দরীর প্রথম হিরো, তাকে আমি অনেক ভালোবাসি, আমাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই, একদম যে যার মতো থাকবে, কারণ সবারই একটা দর্শক আছে, আমারও দর্শক যেমন আছে, নাই যে কেউ যদি ভেবে থাকে নাই তাহলে কিন্তু ভুল হবে, কেউ যদি ভেবে থাকে মাহফুজ আহমেদকে আন্ডারস্টিমেট করে চরম ভুল করবে, কারণ মাহফুজ আহমেদ সুপারস্টার ছোট পর্দাও, এবং সে কিন্তু বড় পর্দায় পরপর দুবার জাতীয় পুরস্কার পেয়েছে, এবং আমি তো দেখতে পাচ্ছি যে 8 বছর পর যখন মাহফুজ আহমেদের গানটা আসলো মানুষ কিভাবে হুমড়ি খেয়ে পড়লো। সো একদমই কিন্তু মানুষ আন্ডারস্টিমেট করলে খুবই ভুল হবে, একটু দ্বিধায় ফেলে। যেমন কাগজের বইটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যেমন আমি একটা মানে চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম, আমি খুবই সরি এবং দুঃখিত, হয়তো আমি পাজল হয়ে গিয়েছিলাম এরকম একটা প্রশ্নে, হয়তো আমি বলতে পারতাম যে কাগজের বইয়ের আসলে দর্শক একরকম, প্রহেলিকার দর্শক একরকম, দুটাই আমার সন্তান। সো আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে আমি হয়তো হঠাৎ করে রেগে হয়তো কিছু কথা বলেছি যেটা নাকি হয়তো আমার বলা ঠিক হয়নি, আমি দুঃখিত, এবং আমি তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমার দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি বলি সত্যি কথা, কাগজের বউ যে চলচ্চিত্র সেটা আমার প্রডিউসার হলো আমাদের তায়েব ভাইয়ের ওয়াইফ, আমাদের ভাবি মাহবুবা শেরিন, উনি আমার প্রডিউসার, এবং আমি যখন স্ট্যাম্প পেপারে সাইন করি, এবং এটা যখন আমরা করি আমি আসলে যত্ন করেই বানিয়েছি, গানগুলো খুব সুন্দর এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে, তায়েব ভাই থেকে শুরু করে, তায়েব ভাইকে অন্যভাবে দেখবে, পরি দারুণ অভিনয় করেছে, হায়াত আঙ্কেল ছিল, দিলারা জামা ছিল, সবাই খুব ভালো করেছে, বাট আমি জানতাম না যে ঈদ আসছে, এটা আমি হঠাৎ করে একটা ধাক্কা খেয়েছি, কারণ হ্যাঁ না আলোচনা হয়েছে এটা চলচ্চিত্র বানাবে, আমি এত কিছু আসলে আমি বুঝি না, আমি নতুন তো ফিল্মে, সো এটা আসলে দেখে আমার পিয়ার, আমাদের প্রহেলিকার একটা টিম আছে, তো তারপরেও মনে হয় যে সবার তো একটা শখ থাকে সব পরিচালকদের যে আমার ছবি ঈদে আসবে, পাশাপাশি এটাও সত্য যে হল কতটুকু আছে,
হল তো এখন ওরকম করে নেই, সিনেপ্লেক্স আছে, আবার সিঙ্গেল হলও খুব কম। আর সে সময় যদি শাকিব খান আমাদের দেশের সুপারস্টার, তার যদি একটা ছবি থাকে তখন দেখা যায় যে সিঙ্গেল হল সব বুক হয়ে যায়। তো সিনেপ্লেক্সও তো অনেক বেশি আছে তা না, মাত্র আমাদের ঢাকাতেই সাতটার আনুষঙ্গিক মিলিয়ে হয়তো আরও কিছু হতে পারে, মানে 22-25 এরকম মনে হয়। আমার কাছে মনে হয় যে আসলে বুঝেই আসা উচিত, চারটা মনে হয় বেশি, তারপরেও মেনে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা ছিল পরিমণি, কারণ অর্পা ক্যারেক্টারটা একটা সুন্দর একটা মেয়ে, তো পরি তো অনেক সুন্দর নিঃসন্দেহে, ওকে অনেক পছন্দ করি। সব কিছু মিলে আমাদের প্ল্যান ছিল যে ও করবে, বাট 21 সাল, তারপর 22 সালে ও বিয়ে হলো, প্রেগনেন্ট হলো, তো এইটা তো মানে 2.5 বছর হয়ে গেল। আমি তো সেই সময় গল্পটা রেডি আছে, 20 সাল হলো আমরা স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম, গল্পটা পরিকেও পাঠিয়েছিলাম, মাহফুজ আহমেদকেও পাঠিয়েছিলাম। তো যখন সব ঠিকঠাক হলো, নিউজও হলো, 21 সালের ডিসেম্বরের 3 তারিখে মনে নিউজ হলো যে ওরা একসাথে করছে, তো 22 তারিখে তো হুট করে বিয়ে করে ফেললো এবং প্রেগনেন্ট হয়ে গেল। তো এটা তো একটা লম্বা একটা জার্নি, তো ও তো আমার অনেক প্রিয়, এইটা না করুক পরে করবে, নেক্সট ও যখন ছবি করবে অবশ্যই আমি সেটা নির্মাতা হব। হুবলি হচ্ছে, আমি বলি ও আর্ট মানে পরিচালকের আর্টিস্ট। আচ্ছা, একজন পরিচালক একটা আর্টিস্টের কাছ থেকে যা যা মানে কাজ করতে গেলে আরাম হয়, যে রাত 3টায় ঘুম থেকে ওঠা, 5টায় সেটে যাওয়া, ঠিক মতো কাজ করা, মেকআপ না নেওয়া, চুল আমি চুল টুল সব কিছু আমার ছিল, চুল ড্রেস মেকআপ, তারপর স্ক্রিপ্ট পরে সেটে আসা, ধরো শীতের মধ্যে পুকুরে ডুবে আছে, কোনো মানে ঘাই ঘুই না করা, এখন 8:00 বাজে তোমাকে এখন বৃষ্টিতে ভিজতে হবে, না না আমি পারবো না এত সকাল হলো, মানে আমি বলবো বুবলি হলো একদমই ডিরেক্টরের আর্টিস্ট, সেদিক থেকে সে খুবই আমার প্রিয়। প্রথমত কাজ করতে করতে যেটা হয়, অক্টোবর থেকে আমরা কাছাকাছি, যেটা হয় আসলে ওকে আমার ভালো লাগছে। হুবলির আমি অনেক কিছুই দেখেছি, বসগিরি দেখেছি, মানে ওর তো শাকিবের সাথে সময় থেকে দেখেছি তুমি? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি দেখি, কারণ যে আমি তো ছবি বানাবো, আমার তো নায়িকা লাগবে, তারপর কে কেমন করছে, ও একটা মানে বুবলি শাকিব এরা জুটি করে এত কাজ করছে, নিশ্চয়ই ওর মধ্যে কোনো জিনিস আছে। আর ওকে আমার যদি আমি বলি, ও আমার চোখে পড়েছে ওই দিন, যে সেটা হচ্ছিল মাহফুজুর রহমানের মৃত্যুদিন, আমাদের যে সিনেমা ফটোগ্রাফার ওনার মৃত্যুদিনের দিন আমি FDC-তে গিয়েছিলাম। তা আমি যখন ঢুকি, একটি চেয়ারও খালি ছিল না, হঠাৎ করে দেখি দূর থেকে একটা মেয়ে সাদা সালোয়ার কামিজ পরা, সে আমাকে ডেকে এনে বললো যে আপনি এই চেয়ারটাতে বসেন। তো তারপর আমি জানলাম যে মেয়েটার নাম বুবলি। কাগজের বইটি কিন্তু খুব সুন্দর হয়েছে, যেমন আমি একটা মানে চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম, আমি খুবই সরি এবং দুঃখিত, হঠাৎ করে হয়তো আমি পাজল হয়ে গিয়েছিলাম এরকম একটা প্রশ্নে, হয়তো আমি বলতে পারতাম যে কাগজের বইয়ের আসলে দর্শক একরকম, প্রহেলিকার দর্শক একরকম, দুটাই আমার সন্তান। সো আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে আমি হয়তো হঠাৎ করে রেগে হয়তো কিছু কথা বলেছি যেটা নাকি হয়তো আমার বলা ঠিক হয়নি, আমি দুঃখিত। আমি তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমার দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি বলি সত্যি কথা, কাগজের বউ যে চলচ্চিত্র সেটা আমার প্রডিউসার হলো আমাদের তায়েব ভাইয়ের ওয়াইফ, আমাদের ভাবি মাহবুবা শেরিন, উনি আমার প্রডিউসার, এবং আমি যখন স্ট্যাম্প পেপারে সাইন করি এবং এটা যখন আমরা করি, আমি আসলে যত্ন করেই বানিয়েছি। গানগুলো খুব সুন্দর এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। এরকম পলিটিক্সের শিকার আমি বহু হয়েছি, কিন্তু যদি বলো মেজরিটি আমাকে সাংবাদিক ভাই বোনরা যারা আছে আমাকে হিউজ সাপোর্ট দিয়েছে একদম প্রথম থেকে। তুমি কিন্তু আমার সেই প্রথম থেকে 2000 সাল থেকে, তুমি সকালে যে দাউদ রনি, তারপর সীমান্ত, কিছু কিছু নাম কিন্তু মনে আসে, যেমন ইয়ের নামও আমি বলতে চাই, ওই যে রানা, তারপর শৌখিনের নামও বলতে চাই। বড় বড় পত্রিকা আছে যারা হয়তো আমি অনেক ভালো কাজ করেছি, সেন্সর বোর্ডে যারা জুরি বিজ্ঞ, অরুণাদি দিয়েছে তার মতো করে, অরুণাদি হয়তো অনেক কথাও শুনে থাকতে পারে, হয়তো বলেছেন দেখে, যেহেতু নিয়ম আছে কি আছে না আমি জানি না, কিন্তু আজকে কিন্তু খসরু ভাই থেকে শুরু করে অনেকে অনেক বিজ্ঞরা কিন্তু আমাদের এই প্রহেলিকা নিয়ে ভালো কথা বলেছে, অনেক পেপারে নিউজ এসছে। কিন্তু কই আজকে তো প্রহেলিকা নিয়ে অনেক বড় বড় গণমাধ্যম যারা আছে, কই একটা তো কিছু লেখা হয়নি? এরকম অনেক আছে যে আমি হয়তো ভালো কাজ করি, বা আমি হয়তো এতদিন ধরে কাজ করছি, বা আমার এই কাজটা ভালো আমি জানি, কিন্তু আমি পলিটিক্সের কারণে আমি পিছিয়ে গেছি, আমি পিছিয়ে যাইনি, তারা আমাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এগুলো আমি বুঝি, তোমাকে একটা কথা বললাম না, কে তোমাকে আদর করে আর কেউ তোমাকে ভালোবাসে, কে তোমাকে অবজ্ঞা করে, তুমি সবার আগে বুঝতে পারবে। আমি প্রয়োজন মনে করি না, এটা আমার দায়িত্বে পড়ে না, এটা আমি ধরিও না। আমার একটা উপকার হয়েছে একটাই, যে তাদেরকে আমি চিনেছি, চিনে রেখেছি, কিন্তু তারা কি করলো কি করলো না, তারা কেমন, তাদের এটা দিয়ে আবার আমার 2টা লাইন লেখা, আমার তো সময় নষ্ট ভাই,
আমার তার থেকে ভাই আমি একটা বই পড়ব, আমি একটা বই পড়ব, আমি একটা এই কি বলে এই সুনীলের বই বা আনিসুলকের বই বা মিলন ভাইয়ের বই আমি একটা বই পড়বো,